যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। জবাবে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে পাল্টা রকেট ছুড়েছেন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। হামলা এখন পর্যন্ত অন্তত 44 ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে অন্তত 15 জন শিশু ও 4 জন নারী রয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও অন্তত 311 জন। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। ইসরায়েলি নৃশংসতায় নতুন ব্যাগ কেনা হল না আলার। ছোট্ট দেহটি সাদা কাপড়ে মুড়ে চলছে কবর দেওয়ার প্রস্তুতি। মাথায় গোলাপি রঙের ফিতা তখনও অক্ষত। পরিবারের সদস্যদের কোলে 5 বছরের আলা। অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নিহত এই শিশুদের মধ্যে রয়েছে 5 বছর বয়সী এই আলা মুকদ্দম। সে নার্সারি স্কুলে যাওয়ার স্বপ্ন দেখছিল, একটি ব্যাগ ও জামা চেয়েছিল এই নিষ্পাপ মেয়েটি। সে কি যুদ্ধ করছিল নাকি কোনো রকেট হামলার দায়িত্বে ছিল? কি করেছিল সে? গাজায় ধ্বংসস্তূপের উপরে বসে খেলনা পুতুল হাতে নিয়ে যে শিশুটি খেলছিল, সে শিশুটিও বোমার আঘাতে ক্ষতবিক্ষত। আমি আমার দাদার বাড়িতে ছিলাম যখন হঠাৎ আমাদের উপর ধ্বংসস্তূপ পড়তে শুরু করে। আমরা চিৎকার করতে শুরু করি এবং প্রতিবেশীরা আমাদের উদ্ধার করতে আসে। আমার পা এবং পেটে প্রচন্ড ব্যথা পেয়েছি। ইসলামিক জিহাদি নেতাদের হত্যার প্রতিশোধের পাল্টা রকেট হামলার ভয়ে তেল আবিব, দক্ষিণ ইসরায়েল সহ হাজার হাজার ইহুদিকে নিরাপদ আশ্রয়ে ছুটতে দেখা গেছে। গেল শুক্রবার থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে একটানা বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। রোববার রাত 8:30 যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেও পাল্টাপাল্টি হামলার অভিযোগ উঠেছে। বিশ্লেষকরা বলছেন, গাজা ও ইসরায়েলের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি হয়, তবে যুদ্ধবিরতি হলেও তার যেন সমাপ্তি হয় না, বরং প্রাণ ঝরে নিরাপরাধ মানুষের। মাসুদ রানা, নিউজ 24।